ভেবেছিলাম ভিডিও আর করব না। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয়। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু ফেস নিউ ব্লগ। আজকে ব্লগটা নিয়ে চলছে, আজকে ব্লগটা হচ্ছে অনেকদিন পর, মানে 15 দিন পর ভিডিও করছি আজকে। আর আজকে হচ্ছে অনেকে ভেবেছিলেন ভিডিও বন্ধ করেছি, আমি নিজেই ভেবেছিলাম ভিডিও আর করবো না, কিন্তু অনেকে অনেক রকম মেসেজ করেছে যে ভিডিও কেন বন্ধ করলি। এবার তাই জন্য আবার ভিডিও স্টার্ট করলাম। আবার আজকে হচ্ছে ভিডিওটা হচ্ছে মেইন হচ্ছে আমার ফোনে ক্যামেরাটা ভালো ছিল না বলে ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, আর আজকে সেই জন্য ফোন কিনবো গাইস। তাই জন্য চলো ফোন কিনবো যখন, সেই জন্য আজকে ব্লগটা করাটা ইম্পর্টেন্ট, আর ব্লগ ব্লগ করবো সেই জন্যই। চলো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না কেউ। তারপর গাইস একদিন চলে গেলাম হচ্ছে সাইকেল নিয়ে, একদম পাপানদে বাড়ি চলে গেলাম। পাপানদে বাড়ি যেতে যেতে একদম তা গাইস, তারপর পাপানদে বাড়িতে গিয়ে একদম পাপান আমি গল্প করছিলাম, কারণ ভোলাটা কেউ ছিল না বলে, আর রূপও ছিল না, সেজন্য কেউ মানে আমাদের টিমে কেউ ছিল না বলে আমরা দুজনে গল্প করছিলাম। তাই গাইস তারপর গল্প করে একদম চলো বাড়ির দিকে যাওয়ার সময় কথা হচ্ছে, চলো যাওয়া যাক। গাইস ব্লগ করছি না একদম বললেই চলে, তোমাদের হচ্ছে জানাই মানে জানিয়ে দিই আজকে ফোন কিনছি হচ্ছে, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিন ফোন কিনছি। তা আর হচ্ছে তোমরা এই ভিডিওটা মানে দেখছো এতক্ষণ, এবার রাত্রিবেলা দেখবে তোমরা অন্য ক্যামেরা ফোনে ভিডিও, ঠিক আছে? তা চলো অনেক দিন পর ভিডিও করছি, রাস্তা একটু লজ্জা লাগে, একদম বাড়ির দিকেই কথা হচ্ছে, চলো। তা গাইস একদম দুপুর কাটিয়ে একদম বিকালবেলা একদম, তা চলো ফোন আনতে যাই, চলো। তা গাইস চলো ফাইনালি চলে আসলাম একটু ফোনের দোকানটাতে, ফোনের দোকানে এসে একদম ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে তা গাইস একদম ফোনটা যেটা নেবো সেটা ফোন বলে দিলাম, ওটা দেখি। তা চলো একটা সিনেমার শট দেখে নাও ততক্ষণ তোমরা। তা গাইস ফাইনালি এই যে এই ফোনটা নিলাম হচ্ছে রেডমি নোট 30 প্রো। তা গাইস এই ফোনটা নিয়ে একদম গাইস যখন বাড়ির দিকে আসছিলাম গাইস, ক্যামেরা যখন করছিলাম গাইস, ক্যামেরা কোয়ালিটি কতটা ভালো দেখো, মানে এটা হচ্ছে একটা আপডেট ছোটো কাটো। তারপর এবার নতুন ভিডিও আসতে চলেছে, মানে ধামাকা ভিডিও আসবে এবার পরপর থেকে। তো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো। তারপর গাইস চলে গেলাম একটা দোকানে, ওখানে দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিল বলে, কেন পয়লা বৈশাখ ছিল বলে, তা ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে গাইস দারুণ কোল্ড ড্রিঙ্কসটা ছিল, মানে কোল্ড ড্রিঙ্কস দারুণই হয়। তারপর গাইস এখন চলে গেলাম মোমোর দোকানে, মোমো খেতে একদম। তা গাইস 50 টাকা 5 পিস মোমো, মানে বিরাটি নিন্দাসানা ওই সামনে, তখন থেকে গাইস মোমো নিয়ে এলাম। মোমো নিয়ে গাইস একটা খেলাম গাইস, ভেতরটা গাইস পুরো একদম স্টাফিংটা পুরো একদম মাংস ছিল। তা গাইস দারুণ খেতে ছিল মোমোটা, কেন বেশি এখানে বলবো না কথা না বলে একদম বাড়ি যাই। তা বাড়ি গিয়ে তোমার সাথে কথা হচ্ছে, চলো। ফাইনালি হচ্ছে তোমাদের পরের দিন হয়ে গেছে, মানে আমি কালকে ফোন কিনেছি, কালকে ফোন কিনে আজকে হচ্ছে পরের দিন। তারপরের দিন তোমার আগের দিন কানে তোমাদের যা দেখেছি পুরো একদম মানে কথা না বলে ভয়েস ওভার দিয়ে দেখেছি তোমাদের। আর ফাইনালি আমার কাছে নতুন ফোনটা হাতে চলে এসেছে, তাই ফোনে ক্যামেরাটা তোমরা অলরেডি অর্ধেক দেখেছো। মানে কালকে ফোনটা নেওয়ার পরে বেশ পুরো ভিডিওটাই আমার এই ফোনে ভিডিও ছিল, এবার থেকে এবার এই ফোনেই ভিডিও আসবে, কোয়ালিটি অনেক ভালো ফোনটার।
তা গাইস তোমরা পুরো সিনেমাটিক শটটা দেখলে, আর আজকের মতো ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা বাই বাই। এবার থেকে পপ ব্লগ আসবে আবার, মাঝখানে একটুখানি দু সপ্তাহ মতো বন্ধ গেছিলো তাই জন্য সরি। আর তোমরা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা বাই বাই। কিছু সুখে এত খুশি থাকে।